কন্ডাক্টর আসবে, কন্ডাক্টর এসে টাকা চাবে, কিন্তু না অনেকক্ষণ বসে থাকার পর আমি দেখতেছি কন্ডাক্টর আসতেছে না। এই দিদিমণি দিদিমণি সেলাই দিদিমণি ছালো ছালো চোখে সেই রেল স্টেশনের ম্যাপটা কমপ্লেক্স যেটি মনে হচ্ছে এই কারণে, কারণ এই ম্যাপটা আমি প্রথমবার দেখতেছি। রামকৃষ্ণা মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল সচিবালয়, দেন ওখান থেকে আবার মেট্রো স্টেশন চেঞ্জ করতে হবে, দেন আমাকে যেতে হবে গোবিন্দপুর। ম্যাপ বুঝে উঠতে পারতেছিলাম না। এখানে দেখতেছি কিওস্ক না টিকিট কাউন্টার, এই কিওস্ক টিকিট কাউন্টারে কীভাবে টিকিট কাটে সেটা একটু চেষ্টা করি। টোকেন দো সেল, দেন ডেস্টিনেশন আমি যাবো হচ্ছে গোবিন্দপুরী। এখানে দেখাচ্ছে হচ্ছে ৪০ রুপি আমাকে দিতে হবে টিকিট কোয়ান্টিটি ১, দেন ১ আমার টোকেন চলে আসছে, ২০ রুপি কা সিক্কা নিল, ২-১০ কে দেবে। ২০ কা কয়েন নিল, ২০ কা কয়েন দুধ আসছে, কিন্তু মেরে কয়েন নিয়ে গেছে। ও ওকে ওকে, প্লিজ টেক ইন। ওই কিউক শপের ইয়ে দিয়ে আমাকে একটা টোকেন দিছে, এই টোকেন দিয়ে আমাকে এখন ভিতরে কাউন্টারের দিকে যেতে হবে। এই যে আমাকে যে কয়েনটা দিছে, এই কয়েনটা এখানে শো করলে দরজাটা খুলে গেল, এই দরজাটা খুলে যেতে হচ্ছে। এখন এইটা হচ্ছে নিচে যে মেট্রো, আর আমাকে যেতে হবে উপরে। দুই চার মিনিট পর পর একটা করে ট্রেন আসতেছে আর যাচ্ছে, আমি একটু ওয়েট করতেছি কারণ আমার পিছনে ট্রেন আসতেছে। প্রথমে ওই মেট্রো চেঞ্জ করতে হলো, ওই লাইনের মধ্যে দাঁড়াইছি, এখনো ট্রেন আসে নাই। ট্রেন আসলে তারপরে ট্রেন এক থেকে দুই মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে, টেনশনের কোনো কারণে ওই ট্রেন চলে আসবে।
গোবিন্দপুরী মেট্রো স্টেশনের মধ্যে চলে আসছি। এই স্টেশনে একটু পরপর কিন্তু দেড় মিনিট বা এক মিনিট পরপর কিন্তু মেট্রো চলছে, আরেকটা এখন আমি হচ্ছে বাইরের দিকে বের হচ্ছি। এখানে অনেক শব্দ, বাইরের দিকে বের হচ্ছি। এদের পাবলিক ট্রান্সপোর্ট বাসের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার অনুযায়ী আপনি গুগল সার্চ করলেও কিন্তু আপনার লোকেশন কিন্তু পাওয়া যায়। আর তাছাড়া লোকাল পিপল তো আছেই, এই টার্মিনালের মধ্যে অনেক সময় কিন্তু দাঁড়ায় থাকে না, সর্বোচ্চ 30 সেকেন্ড কখনো এক মিনিট দাঁড়ায় থেকে তারপরে চলে যায়। যাত্রী ভেতরে থাকলো কি না থাকলো সেইটা হচ্ছে ড্রাইভারের দেখার সময় নাই। এদের পাবলিক বাসের সিস্টেম কেমন, ওই একজন পার্সন পজ মেশিন নিয়ে বসে থাকে, ওখানে গিয়ে টিকিট কাটতে হয়। আমি প্রথম দিকে ভাবছিলাম হয়তো কন্ডাক্টর আসবে, কন্ডাক্টর এসে টাকা চাবে, কিন্তু না, অনেকক্ষণ বসে থাকার পর আমি দেখতেছি কন্ডাক্টর আসতেছে না। পরে ওই কন্ডাক্টরের কাছে গেলাম, তখন সে আমাকে টিকিট দিল। তবে এই এপিসোডটি এখান থেকে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে দিল্লি থেকে।